আমাদের একজন পয়গম্বর যার নাম হযরতে জাকারিয়া নবী, নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? উনি বলেন, আমি জাকারিয়া পয়গম্বর, আমার আল্লাহ আমারে অনেক দিন কোনো সন্তান দিছে না, বয়স হয়ে গেছে মনে করেন ওনাদের থেকে আর একটু বেশি। জাকারিয়া নবী কয়, আমার যখন কোনো সন্তান নাই আমি আমার আল্লাহর কাছে কান্দি মাবুদু, দুনিয়াতে যে সন্তান দিলেন না ইন্তেকালের পরে জানাজাটা দিব কি? ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাই সবার আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাই সবাজা, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। তাকে দেখো মকিমা বাদেলা কারণের পাঁচ ছয়টা সন্তান থাওনের মতো জায়গা নাই, একটা ঘরে মা পুচ্ছ ভাই, কেউ খাটে কেউ নিচে বিছনা করে ঘুমায়, আবার কারোর কোটি কোটি টাকা কিন্তু বাড়ির মধ্যে থাকনের মতো মানুষ নাই, এমন অবস্থা আসেনি আব্বারা। আমার এক ভক্ত ফরিদপুরে বাড়ি, তিনতলা বিল্ডিং, আমার কয় হুজুর আমার তো টাকা পয়সা ধন সম্পদ আছে, হুজুর আমার একটা সন্তান নাই, হুজুর আমার লাগা দোয়া করেন, আজকে বিবাহ করছি 11 বছর। আমি কইলাম আমি তো পাপি, আমি কি দোয়া করতাম, তবে আমি তোমার কাছে কই কিছু ভালো ভালো কাম করো, হয়তো ওই ভালো কাম না আল্লাহ পছন্দ করে তোমার সন্তান দিব। হুজুর কি ভালো কাম করতাম, দান সৎকার করি সব করি, কিন্তু হুজুর আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো ভালো কাম পাই না। বন্ধুরে গত 3 বছর আগে এই কথা বলছে, আমি কইলাম আপনার আশেপাশে কোনো এতিমখানা আসেনি অথবা এতিম পোলাপান আসেনি, আপনি চাইলে এতিমদেরকে একটু সহযোগিতা করেন। কয় হুজুর আমার দুইজন ভাই ছিল, দুইজন ভাই মারা গেছে, আমার বাবিরা ওই তাদের একজনের 3টা সন্তান একজনের 5টা সন্তান, এদেরকে নিয়ে বড় কষ্ট করে। আমি কইলাম আপনার তো সন্তান নাই, একজনের 3টা আর একজনের 5টা, মোট 8টা, এগুলার দায়িত্ব নেন, আল্লাহ হয়তো আপনার একটা সন্তান দিয়া সহযোগিতা করব। হুজুর আমি নিয়ত করছি এই সন্তানগুলার দায়িত্ব নিলাম, 8 দিন পর্যন্ত আমি 8 জন সন্তানের দায়িত্ব যখন নিলাম, 1 বছর যাওয়ার আগে আমার স্ত্রীটা অসুস্থ অসুস্থ অনুভব করছে, ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে আল্লাহ নাকি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দিছে, এতদিন সন্তান হয় না, এই এতদিন সন্তান হয় না, আমি তো দোয়া করতে পারবো না, বলছে আমি পাপী মানুষ, বলছি আল্লাহ খুশি করে এমন কোন কাজ করো, আল্লাহ খুশি হওয়ার জন্য তার 2টা মরা ভাইয়ের সন্তানের দায়িত্ব দিছে, দায়িত্ব নিয়ে বলতেছে হুজুর 1 বছরের মাত্র আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে, সন্তানটা হওয়ার পরে পরে কয় হুজুর কি করা যায়, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না। আমি কিছু দোয়া করতাম, কি দোয়া করব জানি না, তবে আমি কিছু ডিসক্রিপশন দেই, সন্তান হওয়ার লগে লগ যেহেতু তুমি আমারে জানাইছ,
আমি বলি একটা মা বাবা সন্তান জন্ম হওয়ার পরে চারটা দায়িত্ব কারো পাঁচটা দায়িত্ব এক নাম্বার সন্তান হওয়ার পরে তার কানের মধ্যে আজান দেওয়া দুই নাম্বার তার সুন্দর একটা নাম রেখে দেওয়া তিন নাম্বার ওই সন্তানের নামে আকিকা দেওয়া ছেলে হইলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল চার নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের নাম রাখার পরে আকিকা দেওয়ার পরে আজান দেওয়ার পরে সন্তানের মা বাবার দায়িত্ব হইল ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া তুমি দায়িত্বগুলো পালন করো ওদের আমি সন্তান হইছে খবর পাইয়া আমার আব্বারে দিয়া আমি দুইটা ছাগল কিনেছি হুজুর ছাগলগুলো আমার ফুতের আকিকার জন্য একটা গরু কিনাইছি আমার এলাকার মানুষকে খাওয়ানোর জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গত পরশু দিন দিয়ে আমার অ্যাকাউন্টে 50,000 আমি চিন্তা করলাম এ টাকা কই থেকে আসলো বুঝলাম না আরে ভাই সাহেব আমি আবার খবর নিতে 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 আবার যখন খবর পাই না হঠাৎ করে গতকালকে আমার ফোন দিয়ে কই হুজুর আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছেনি আমি কই ঢুকছে দ কই হুজুর কত আমি কই 50 কই হুজুর এটা আমার ফুতের লাগে দোয়া করবেন আমি কই মা তাহলে বক্ত কোরা আবার আমি এটা মিলাইছি গত কিছুদিন আগে সিলেটের লাখাই এলাকা লাখাইয়ের হোসেনপুর নামক এক এলাকার মধ্যে থেকে আমি হাদিয়া না নিয়ে চলে আসছি কারণ এডিয়া ছিল বাটফার মাহফিল কমিটি হাদিয়া দিব কইছে যে এটা 3,000 টাকা একবার দিয়া পরে আইন আমার 100 টাকা নোটের একটা বান্ডেল দিয়া কহুজুরি 13,000 দিলাম কুমিল্লা থেকে লাখাই হবিগঞ্জে একটা গাড়ি নিলে কত লাগে বেড়া তিনি 13,000 দিলি আমি বুঝি বাবারে না ফেললে থাক তোরা টাকা তোরা রাখকে দিয়ে কে চলাইছি আমি আমার কয়েকজনের লগে বোঝার পর কয় যা দিছে তাই তো পাইতেন লইয়া কেন আইলেন না আমি কইছি দরকার নাই আমার এই টাকা থেকে বিভিন্ন জায়গায় টাকা যায় আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষের এখনো 6টা মাদ্রাসা কয়টা আমার টাকা থেকে আমার এলাকার মসজিদের কাজে টাকা যায় কিছুদিন আগে আমার এলাকার এক হিন্দু আইয়া কইতেছে তোমার বোন আমার ছোট কাল থেকে উনি চুল কাটে বলছে তো তার পায়ে সমস্যা তুমি তো দেখছো তার চিকিৎসার জন্য ভারতে পাঠামু তারও দিছি এগুলা প্রকাশ করতেছি না এগুলা আপনাদের টাকা কারণ আমার বাবা আমার কষাইগিরি করে মানুষ করছে আমি আপনাদের থেকে নিয়েই তো মানুষরে দেই মাদ্রাসা চালাই আমি চিন্তা করলাম ওইখান দিয়া মাত্র 30,000 ছাইরা দিয়েছি আর আল্লাহ আমারে 50 দিয়া পূরণ করছে আমি চিন্তা করছি তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাসূলের প্রতি তাওয়াক্কুল রাখলে আল্লাহ কেউ রে খালি ফিরায় না সারছি 30 পাইছি 50 আল্লাহ গো আপনার খুশির জন্য করছি ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা তাহলে এবার আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ তারা সন্তান দেয় কিন্তু সন্তান দিয়া সবাই কামের কাম করতে পারে না সন্তান দিয়া কামের কাম করাইতে হইলে সন্তান দ্বারা তো তেমন একটা সন্তান বানান লাগব আপনি ফুত বানাইছেন চিন্তা করেন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম ওই ফুতে ডিজে পার্টির কনসার্ট করে এলাকার মধ্যে গান বাজনা করে আপনি মরণের পরে এই ফুতে কদ্দুর দোয়া করবো এটা তো এমনি দান হয়ে যায় কথা কয় না কেন কিন্তু সন্তানটা মাদ্রাসায় ফললে যা করো কান না করো কোনো সময় মুনাজাতে হাত তুললে রব্বির হাম হুমাদও কইতে পারবো ঠিক আছে নি তো জাকারিয়া নবী কোন কোন নবী ও আজকে আমরা বুঝলে দিতেছেন হুজুর ইয়া বিরিন্ডি ফ্যাকেট হইছে নি ফ্যাকেট হইলে আমরা ইন্ডিয়া আনেন গ্যারানে গ্যারানে এলো থাকবো না হুজুর কেবল জন বয়ান করে আপনারা যে একটা অবস্থা দেখছিলাম আমি মোটামুটি অর্ধেক তো আসিলেন না হুজুর কেবল বয়ানের সময় অর্ধেক আসিলেন না আপনারা যে একটা অবস্থা দেখছি আমি চিন্তা করছি ও আর জানি আমার মহদি আইনি শুধু যদি শাহাবুদ দরবার কেন্দ্রিক মাদ্রাসা না হইতো কোন সময় গত্তুন বাড়ি দেখি ভাই আর এমন বহুত স্বভাব আছে যদি আমার লগে একটু টার বেটার ওয়াদার খেলা বুঝি আমি বাড়ি দেখি শুধু একমাত্র দরবারের মাদ্রাসার খাতি নাই আছি আমি কখনো কোনো ইষ্টাতে হুজুরের বয়ানের সাথে আমি বইয়া ছিলাম না বলান এরা এতক্ষণ মোরানা দিব জি না কাম হবে না আই নামিয়ে দেখি আর সমর দাম আছে আমি ঘুমাইলে আল্লাহ আবু কালকে আর আবার সিলেট মাসে কথা বুঝতে পারছেন নি তবু আমি বসে থাকি কেন কারণ আমার আমার বয়স কম তো আর এই বয়সের সাথে আমার জার্নিং অর্গুমা আমার মাথা ব্যথা আমি না ফাঁকাইছি হুজুরে আমার না ফাঁকাইছি আমার বয়সের সাথে জার্নিং অর্গুমা এরপরে এইভাবে কথা বলা কামার করতেছে না তবু আমি চেষ্টা করি দিয়ে একটা কথা বলতে আপনারা যদি আমার ওয়াজটা শুনে কামে লাগান লাভ হইব তো যে ফলেন গান বাজনা করে এ ফলেন কি মা বাবা লাই দোয়া করবো নি তাহলে ফুলাটারে খিদে বানান লাগবো কথা কয় না দি কি বানান হুজুর বানান হুজুর বানানোর দরকার নাই কোরআন শিক্ষা দিয়ে দেয় হুজুর বানাবেন না না বানাবেন সিদ্ধান্ত আপনার কারণ আপনার তো হুজুরের প্রতি অ্যালার্জি
কথা কয় না হুজুর রাস্তা দিয়ে যাইতে লাগলে দিকে কি হুজুর এদিকে কার করে কথা কয় না কেন আরো আরো এক হুজুরে কক হুজুর দাবাতে যাই বহুত জায়গা সময় বালা ঘুরে খাবা না কেউ মুরগার গোস্ত আর ডাল কুদুর আন্দি রাখে হুজুর দাবাত দি খাবা না কচ্ছে চিন্তা করিয়েন না হুজুরা সব জায়গাতে আবার মুরগার গোস্ত ডাল না গতকালকে মাহফিল ছিল হোমনাতে দড়ি বাসা নিয়া হেতারা খাবাইছে তো খাবাইছে আর তে হাদিও দিছে গরুর গোস্ত ডিব্বাত ভরি দিছে ফাঁস ডিব্বাত ভরি দিয়ে দিছে তো হুজুরা কি সব জায়গায় ঠগেনি ওইটা সাফুদ দরবারের মাহফিল এটা ভাগ পাঞ্জাতন মাদ্রাসা হোমনা দড়ি বাসানি এলাকায় খবর নিয়ে দেখেন গতকালকের মাহফিল আমার ফেসবুক পেজে আছে দেখেন 140 শতক জায়গা দিছে এলাকার মানুষে দিয়ে একটা সাফুরের নামে একটা মাদ্রাসা করছে কয় শতক 140 শতক এক মুরব্বি বুড়া বেটা 2 লাখ টাকা মানে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে 2 লাখ টাকার ফান্ডে লয়ে এসেছে এনে দান করো না আর এখানে দান করি না অভাব নাই আমার আগে বিপ্লবী সব কালেকশন করছে আমি করছি এরপর আমরা মাকদুম শাহ হুজুর এখানে গেছে মানুষ টাকা দিয়ে থুবা আলাইছে এই মাদ্রাসার জন্য আমার এক মালনা সফিউল্লাহ আমার কইতে ভাই যা মানুষ জায়গা দৈন্য আরো আছে মানে 160 শতক দিতে আরো দেওয়ার মতো লোক আছে কিন্তু এই জায়গার লগে দিয়ে আর কোনো জায়গা নাই মারহাবা কয় না তো এটা তো সুন্নিয়তের মার্কাজ হয়েছে না মাদ্রাসা হয়েছে এটা দিয়ে ইসলামের কাজ হবে প্রচার হবে কোরআন সুন্নার আমি চিন্তা করলাম এলাকার মানুষের মাঝে একটা মহাব্বত আছে আমি এলো হাঁসবার গেছি ওই এলাকায় আবার দাম 14 তারিখ একটা মহাব্বতের সম্পর্ক আলেম বানান আলেমের সাথে সম্পর্ক করেন আলেমদেরকে ভালোবাসেন মহাব্বত করেন লাভ আছে না নাই ধরে কয় না লাভ আছে না নাই আমার বাবাজিরা বন্ধুরা নবীর নাম হযরত জাকারিয়া নবী কি নবী নবীরা জান্নাতের আশা করেনি আপনারা বলেন যেখানে আল্লাহ বলছে লাতা কোনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে যদি বুড়ো হইয়া যান বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি আল্লাহ কয় জাকারিয়া নবী ও জাকারিয়া নবী সন্তান দিলাম হযরত জাকারিয়া নবীর একজন সন্তান আগমন করলো তার নাম হযরত ইয়াহিয়া নবী সুবহানাল্লাহ বাবা বেশি দূর না আমি অল্প সময় শর্টকাট কইরা বলি ইয়াহিয়া নবীর বয়স 8 বছর উনি লক্ষ্য করিয়া দেখে ওনার আব্বা জাকারিয়া নবী ওনার বাড়ির মধ্যে একটা ছোট্ট আবাদত খানা বানাইয়া সেখানে কান্দে কি করে ইয়া গিয়া নবী ওনার আব্বার ডাক দিয়া কয় আব্বা ও আব্বা কান্দেন কেন কান্দেন কেন জাকারিয়া নবী কয় পুত্রে পুত আমি কান্দি কেন শোনো আমার আল্লাহ তালা বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য হাসন নসর করব হাসরের ময়দানে উঠাইব ওই হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাইব কেউ জাহান্নামে যাইব বাবা রে আমি তোকে বানি দি বলে বলে কান্দি আব্বা আপনি তো নবী নবীরা তো কোনো ভয় নাই তবে চোখের পানি কেন জাকারিয়া নবী কয় সন্তান শুনে না ওই হাসুরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব যেটা বন্ধ করতে পারে দূরত্ব যেটা কমাইতে পারে সেটাই হলো বান্দার চোখের পানি হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা যতটুকু এটা দূরত্ব কমাইতে পারে যেটার নাম এটার নাম কি আপনার তো চোখের পানি আইয়ে না আপনি তো কান্দেন না আপনি মুনাজাত ধরেন আল্লাহ আমিন মোটকা উড়া মুনাজাতের ভিতরে মোটকা উড়া না আপনি মোটকা উড়া না মুনাজাত ধরে আল্লাহ আমিন মুনাজাত ধরে বাদাম খা আসেনি মুনাজাত ধরে মাথা খাইজা আপনি তো কান্দা আইয়ে না মুনাজাতে শোকের পানি আসে না আপনার আর মুনাজাত ধরেন যে সময় এদের সামনে লাইলাতুল মেরাজের রাত রাইতেছে আইতেছে না মেরাজের তো মসজিদে ইবাদত হয়নি যারা মসজিদে ইবাদত করে না এরা লাইলাতুল মেরাজের রাতে এরা চিন্তা করে লাইলাতুল মেরাজের রাতে আবার কিসের নামাজ এই লাইলাতুল মেরাজের রাতে কোনো নামাজ নাই এ ব্যাক কল রিজিং এ বলে নামাজটা হাইছো কোন থেকে এ নামাজ হাইছে মেরাজের রাতে এ রাতে নামাজ নাই
মানচির হন্ডে দাইত্য হাসক তো নামাজের লাই মসজিদে আনুন জানা আর মেরাজের রাতে সুন্নিরা নামাজ পড়ায় কেন শোনো এ মেরাজের রাইতে মানুষে মসজিদে অন্যদিন তো আসে না মেরাজের রাইতে ইবাদতের উসিলে যদি আসে এ রাতে কুয়াত নসিহত হয় যদি আল্লাহ এ রাইতে উসিলে তারে হেদায়েত করে এ রাইতে মসজিদের দরজা তালা দিয়ালা আল্লাহ এগুন থেকে আমাদেরকে হেফাজত করে এ মেরাজের রাইতে সবে মেরাজের রাতে যারা মসজিদের দরজা এগুলো বন্ধ করে রাখে এগুলার আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন কর বলে আমরা এগুলোকে ফরজ মনে করি না মেরাজের রাতে নফল ইবাদত করি আমরা কথা কই না কেন এ আপনার কথা কই না কেন এজন্য মেরাজের রাতে ইবাদত করবেন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবেন মুরব্বি যারা মরে গেছে তাদের জন্য দোয়া আয়োজন করবেন অসুবিধা কি কথা কই না হ্যাঁ বলে হুজুর অসুবিধা কি এটা দলিল দেন না দলিল তো লাগবো আরে ভাই সাহেব আমার কথা লজিক বুঝেন লজিক যদি আপনার কাছে না মিলে আপনি ইবাদত করার দরকার নাই মানুষ তো এমনি আমি আবারও বলি এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এনে এশার নামাজ কয়জন হচ্ছে এটা আমি ফেয়ারা দেখলে বুঝি না মানুষ তো এমনি নামাজ পড়ে না মেরাজের রাতে মসজিদে একটু মিলাদ মাহফিলের আয়োজন করলে ওয়াজ নসিহতের আয়োজন করলে মানুষ মসজিদে যায় জানি আল্লাহর কুদরতে যদি এই রাত্রে কুদরুয়া শোনার পর একটা মানুষ হেদায়েত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা তো এই জন্য মেরাজের রাতে ইন্তেজাম করি সব এলাকার ভিতরে এগুলো হচ্ছে এখন কিছু কিছু মানুষ ঢুকি ঢুকে মেরাজের রাতে ইবাদতকে বন্ধ করে দিতেছে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন তবে কারোর বিরোধিতা নয় ভাই সাহেব প্লাস এবং মাইনাস দেখেন এ মেরাজের রাতে ইবাদত হয় মানুষ যেহেতু ইবাদত করে না এই রাতে একটু ইবাদত করে আল্লাহ নিয়ে এই রাতের কান্নাকাটি উসিলে তার মাফ করে তামনে মুনাজাত ধরেন আপনার কান্না আইব কিভাবে আপনি রাত্রে মেরাজের রাতে ইবাদত করতেন যান হেডবুরি এশার নামাজের হরে খাই এশার নামাজও হরেন না আপনি মসজিদের ভিতরে যাই হুজুর ওয়াজ করে আইতে তাবার উপর হোটেলটা একটা লই এরপরে বাড়ি যান মুনাজাত আপনার কান্না আইয়ে নি আইয়ে না তো কান্না মেরাজের রাতে বরাতের রাতে যে কোনো ইবাদত করার সময় খালি ফেটে দেবেন কি ফেটে খালি ফেটে দেবেন তখন ফেটে খিজা থাকবো মন নরম হইব তখন মুনাজাত ধরবো মার কথা কইব বাপের কথা কইব গুনার কথা কইব হেতের পুরানা দিনে সব গুনার কথা মনে হইব তখন চোখের পানি টপ 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 করি পড়ব ঠিক আছে নি এজন্য ইবাদত করবেন বড়া ফেটে না খালি ফেটে কি ফেটে খালি ফেটে বলো হুজুর ফোন কালা ফতুয়া দিই যা হুজুর ইবাদত বড়া ফেটে হেড বাসান ফরস্ত হুজুর কথা কই না কথা কই না এটা চিন্তা হুজুর ফেডারে ফিকির করতে হইব তো তুই যে পরিমাণ খাস খাওয়ানোর হলো তার ইবাদত করতে মন সারা মন সাই একটু টানা দি ঘুমায় কথা কর না কেন আমার কথা যদি হাসির চলনায় নিতেছেন এই কথাগুলো মিলে দেখেন আপনার বাস্তবের সাথে আল্লাহ বুঝার তৌফিক দান করুক জোরে কোনে আমিন ইয়া গিয়া নবীর বয়স 8 বছর জাকারিয়া নবী কান দেয়ার কয় ফুটে জন্ম ইয়াহিয়া নবীর বয়স যখন 9 বছর বয়স 6 বছর 9 বছর বয়সে জাকারিয়া নবী কয় আমি আমার ফুত ইয়াহিয়ার আমি খুইজা পাইতেছি না না পাওয়ার কারণে আমি আমার সন্তান রে এই এলাকার দামেস্ক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম পাইনা জঙ্গলে টোকাইলাম পাইনা কত ঘরে ঘরে খুঁজলাম আমার সন্তান ইয়াহিয়ার আমি খুইজা পাইনা ইয়াহিয়া পয়গম্বর রে যখন আমি খুইজা পাইলাম না আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন কিন্তু একটা সন্তান আমি খুঁজা পাই না বাবু দো ও দয়াল আল্লাহ আমার একটা সন্তান দিলেন সন্তানটা কোথায় আপনি তালাশ করে বইলা দেন আমার আল্লাহ কইয়া গিয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা তুমি যে ঘরে ইবাদত করো ওই ঘরে একবার দেখছনি সুবহানাল্লাহ তো সব জায়গায় তালাশ করতে মানে তুমি যে ঘরে ইবাদত করে এই ঘরে তোমার ফুতরে দেখছো অন জায়গা দেখতেছে এ ঘরে হযরত ইয়াহিয়া নবী কান্দে সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক দিয়ার পর ফুতরে এ ঘরে কেন কান্দ সন্তান ইয়াহিয়া ডাক দিয়া কয় আব্বা আপনারা কইছেন এ আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের ভানি আব্বায়ো এজন্য কান্দি আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমায় দেয় ইয়াহিয়া নবীর কথা শুইনা
হযরত জাকারিয়া পয়গম্বর মাথাটা সক্কো দিয়া মাটির ভিতরে পড়া গেছে সুবহানাল্লাহ কন্যা বাবা মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরত ইয়াহিয়া পয়গম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি হযরত ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক নিয়ে কয় আব্বা গো আপনি না বেহুশ হয়ে পড়ে গেলেন কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়ে পানি ফলায় কান্দেন আর মুখে দিয়ে মুচকি মুচকি হাসেন আব্বা কেন কান্দেন হযরত জাকারিয়া নবী কয় ও সন্তান হযরত ইয়াহিয়া নবী আমি কেন কান্দি শুনো আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে আব্বা কেমনে গো বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গম্বরের বয়স মাত্র 9 বছর এই 9 বছরে আমার আল্লাহ তোমার নবুয়াতের দায়িত্ব দান করে দিছে পরে 37 বছরে কেন কেন কি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়া পাইতে সুনয়ানার দয়া পাইতে সুনয়ানা আবার 6 মাসেরও কালের দয়া পাইজে শুনো আনার দয়া পাইজে শুনো আনা দয়া যার ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা কেউ বুঝিতে পারে না রে মাহবুব মাওলার খেলা আরে মাহবুব মাওলার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে মাহবুব মাওলার খেলা আর চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলে দয়াল টান্দিয়ানে কাছের তোরে টান্দিয়ানে 9 বছর বয়সে কাঁদছে সাউন্ড লাগছে আল্লাহর কাছে আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিছে নবুয়তের দায়িত্ব জোরে কোন সুবহানাল্লাহ পরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টান্দিয়ানে কাছের তোরে টান্দিয়ানে কাছে আর জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা একটা জবাব বন্ধ নাই আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন তিনি কে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালানি হযরত ইয়াহিয়া পয়গম্বর ডাক দিয়া কয় জগৎবাসী রে আমার আল্লাহ যখন আমি ইয়াহিয়া পয়গম্বর রে ক্ষমতা দান করছে আমি ইয়াহিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম এ বাবা যদি যোগ্যতা হয় না হয় দায়িত্ব যদি বেশি হয় ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে দায়িত্ব যদি হয় মনে করেন আমারে ছোট একটা বাচ্চারে নিয়া মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল আপনার কি কষ্ট হইতাছে কোনো ইমামতির দায়িত্ব দিল আচ্ছা এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে তো সে এবার চিন্তা করবে আমি তো ইমামতি করব তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে কথা কন না কেন মেম্বার হয় নাই হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সব লাগে ঘুরে ঘুরে না তো বলে এমনে থাকা বলে মেম্বার তো ওই নাই
অনের পর এমনে সল তৈব এমনে সলমু এটা মানছেরে দেখাই কথা কইনা রে ঠিক আছে না এমন ভাবে ইয়াহিয়া পয়গম্বর কয় আমি আমার প্রস্তুত বানাইতেছি রেডি করতেছি আপনার কি কষ্ট হইতাছে কোনো আবার লড়াছড়া করেন না একটু কষ্ট করে আর আধা ঘন্টা সময় বইবেন আমরা হুজুর বিরিয়ানি হোল্ড হইছে নি ওই যে লই এই একটু তাড়াতাড়ি আনেন হুজুর দিদি বেশি দেরি করাইয়েন না মানছে ওয়াজ বেশি হুনছে বেশি ওয়াজ হইনা কোনো লাভ নাই হুজুর হযরত ইয়াহিয়া পয়গম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে ইয়াহিয়া পয়গম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে তখন ওনার বাড়ি হইল দামেস্ক কোথায় আস্তে কথা কয় কোন জায়গায় এরে এ ওয়াজে আপনারা ফককে যাবেন আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা অনেকের বউ আছে না কথা শুনে না এ ওয়াজ দেন ইয়া ফর বক যারার বউ কথা শুনে না যারার বউ আপনারা গেঙ্গরি দিয়ে লইয়া পরে ঘরে ওয়াজ আইস গেহেন ফর বক আর মা বোন যারা শুনতাছেন আপনারা মনোযোগ দিয়ে হইনেন আপনারা জামাই যদি বেটা যদি এনে থাহে মোটামুটি আজকে আমরা বুঝা যাইব আর যদি রাস্তাঘাটে থাহে তাড়াতাড়ি ফোন দিয়া তুমি কই আছো স্বামী মিলে যা তোমার বুঝাইতেছে তাড়াতাড়ি মা বিলে যাও খবর দিয়ে হারাম তাড়াতাড়ি ওয়াজ গেহানে পর্ব অসুবিধা হইব আপনারা কারণ সংসারটার ভিতরে যে একটু অবস্থা চলতেছে বেরিয়ে তিজ আমার কথা শোনে না মেফর দেওয়া দেখ হাজিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইতো বিরিজির উপরে দেখ জানিও এর কথা কোন জানে আল্লাহ বোঝার তৌফিক দক আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর ওই জামানার বড় একজন আলেম হইয়া গেছে যেহেতু নবুয়াত পাইছে এলমে দিন অন্তরে বেশি আছে ওই দামেস্ক এলাকার বাচ্চা যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাদ হাদ্দাদ ইবনে হাদ্দাদ দামেস্কের বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বউয়ের সাথে টকজক হওয়ার কারণে বাদশার বউ রাজার বউ হয় রানী বউয়ের সাথে টকজক হইলে এলাকার জামাইরা কি করে শুনেন বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তাকে কন্ট্রোল করার জন্য বউয়ের দোষটা ক্ষমা কইরা স্বামী সহ্য কইরা বউয়ের সাথে একটা সমাজতা করে ফেলে একদিন করে দুই দিন করে তিন দিন করে সাত দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন সহ্য করার পর আর ভালো লাগে না না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ কইরা বউরে কয় তোর আমি তালাক দিলাম ও মকিমা বাদ এলাকার মা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা মা বনে বসে ফেলো স্বামীর কথাটার উপর দিয়া তুমি তোমার কথা বসাইয়া দাও আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না তোমার স্বামী তোমাকে কত বলে তোমার স্বামীর আদেশ তারা করতে গা বাইন না হইতে তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না আল্লাহর নবীর হাদিসে এমনও কথা আছে যদি কোনো স্ত্রী ঘরের মধ্য থেকে বাহির হওয়ার আগে স্বামীর অনুমতি না দেয় স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না মহিলা যাইতে পারবা না আল্লাহর নবী শিখিয়ে দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবা না আর আপনার বউ আপনার অনুমতি দূরের কথা আপনার বলেও না হাজীগঞ্জের বাজারে যায় বাজার করতে পঞ্চাশ টাকার একটা উন্না কিনবে দশ দোকানে ঘুরে আপনার স্ত্রী হাজীগঞ্জের বীজের উপরে চলে যায় এ মা বোনেরা এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও আপনারা যদি আমার অবাধ্য স্ত্রী হন আল্লাহর কসম মা জান্নাত জান্নাত পাবেন না মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া দামাইরে দমক দাও এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না আল্লাহর কসম মনে রাখবা স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয় হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান কোরআন জোগানোর জন্য আমার বউরে আমি কত বোঝানো বুঝাই হুজুর আমার বউ আমার কথা শোনে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায় হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যাই ফুচকা খাইতে যাই এখানে যাই ওইখানে চলে যায় আমি জিজ্ঞেস করলাম ভাই কেন আপনার কথা শুনবে না আপনার বউকে আপনি ইসলামী তালিম দেন হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাহির হয় না বাহির হওয়ার পর আইসা আমারে বলে যায় কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না হুজুর তারা শাসন করলে সে আমারে বলে তুমি কি আমারে বিশ্বাস করো না হুজুর
কেমনে বিশ্বাস করতাম জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায় স্বামী বিদেশ থাকে স্বামীর পাঠানো টাকা দিয়া বাহিরে দেওয়ার লগে ভ্যাম করে আসেনিও রাগ করল নাই কেন বিলাই মুচাক করলেন ভিতরে আরো আছে আরো আছে আমি কাউরে কিছু বলতেছি না তোমার একজন বড় মানুষ শুনে আমারও বয়স বড় ডাক দিয়ে দিয়ে বসাই দিছে দেখছো তোমার আবারও কথা বলো এখানে না এতারা তো মাইকেল লোক আর ক্যামেরার লোক তারা কি চায় থাক আমরা বইয়েন শেষ শেষ ঠান্ডা আর কল্ডি শালা ভেক কল্ডে ধাক্কা বইয়েন ওই প্রবাসী আমার ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাইর হওয়ার আগে আমার বলে না আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করি সে আমার আমি কি তার বিশ্বাস করি না এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা তাদের বউ তাদের কথা শোনে না এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না আমি বলবো মা তুমি তোমার স্বামীরা বেশ মানো এমন অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কই হুজুর আমার বউ আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য আমার বউ পর্দা করে না আমার বউ নর্মাল শাড়ি কাপড় পইরা নর্মাল থ্রি পিস পইরা বাজারে মার্কেটে যাই চলে যায় আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাজে যাওয়ার পরে তিন প্রকারের নারীদেরকে দেখেছি এক প্রকারের নারীদের পা গুলো উপরের দিকে মাথার তুলগুলো নিচের দিকে দিয়া এদের গা গুলের মধ্যে ঝোসানো সেঙ্গানো হইতাছে আর এক প্রকার নারী দেখছি তাদের চুলগুলার মধ্যে লটকায়া এদের দেহটাকে আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে আর এক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রস লাগাইয়া দিয়া তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে ও মায়ার নবী কেন গো আমার নবী বলে এক নাম্বার যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা ভাবে গুনাফেরা করেছে যে নারীরা কাপড়ের নাম দিয়ে বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে কাপড় পরছে কাপড়ের কাছে দিয়ে মাথা দেখা গেছে পেট দেখা গেছে কাপড় পরছে পিঠ দেখা গেছে কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায় বোরকা পরছে এমন এটা পড়লে যে কথা না পড়লে সেই কথা টাইট ফিটিং বোরকা আল্লাহর নবী কয় এমন বেপরদা মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে নবী আমার ডাক দিয়ে কয় উম্মা ও উম্মতে বলে না শুনে নাও আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা ঘুমটা দেয় মাথায় উন্না দেয় আবার ঘুমটা দেয় আবার তাদের মধ্যে যখন মেকআপ করে স্কেপ করে এদের মাথাটা থাকে কপালটা এদিকে চুলগুলো উপর দিয়া উটের কুজের মতো উঠা থাকে তাই নি আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না তুমি তো তোমার সম্মান ধরে রাখতে পারতেছ না আল্লাহর নবী কয় কেন জানো ওই মহিলার চুলের মধ্যে আটকায়া দেহটাকে ঝলসানো হচ্ছে নবী আমার কয় এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে উটের কুজের মতো সুডি গরু সুডি সিনেন আপনারা এ সুডির মতো উঁচা করে রাখে যারা যে মহিলার আপনাদের চুল আপনি হিসাব করে দেখেন আপনার ফুতের বউ আপনার নিজের বউ আপনার মাই এভাবে চুল বান্ধে বান্ধেনি কোফা বান্ধে এটা সেটা আলাদা কোফা একটা আছে না নর্মালি মাথার লোকে লাইগা থাকে ওইটা আলাদা কিন্তু চুলটারা এভাবে উঁচা করে বান্ধে আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মহিলা জাহান্নামী যে মহিলার মাথার চুলটাকে সে ওটার কুজের মতো করে বাঁধে ওচা করে বাঁধে এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিরতে ফিরতে বানাইবো স্টাইল তিন প্রকারের নারী যে মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রথ লাগে যে পুরানো হবে নবীজি তারা কারা আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত যারা পোশাক পরছে তবুও উলঙ্গ পোশাক পরছে পোশাক পরছে নবী তারা কারা আল্লাহর নবী কয় এরা পোশাক পরছে এদের দেহের অংশ দেখা গেছে মাঝে মাঝে দেখবেন কাফর পরে রাস্তা দিয়ে আইটা যায় এদের মাথার অংশ পেটের অংশ দেখা যায় হুজুর আপনি দেখছেন কেমনে আমরা দেখতাম চাই না রাস্তা দিয়ে আমরা সমিটি সামনে করে কথা কন না কেন এমনি ভরেনি বোরকা
জামা পোশাক পরে পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায়। কথা বল না কেন, আপনার বউ, আপনার মাইয়া, আপনার নিজের স্ত্রী, মা, বোন এগুলা করতেছে, কথা বলেন না কেন? মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন, শুনেন, যদি জাহান্নামে না যাইতে চান, এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহে লাগান। আম্মাদান খাদিজাতুল কুবরা আমার নবীর ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনি আমাকে রাত্রের বেলা দাফন করবেন। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল, যেন এটা না বুঝতে পারে, এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন। কি বুঝছেন আপনি? আপনি আপনার বৌরি নিয়ে কাপল ব্লক করেন, কাপল ব্লক, ফেসবুকের ভিতরে কাপল ব্লক নামক ছড়াছড়ি। জামাই বউ কাপড় বেছে, বউয়ে কসমেটিক বেছে, জামাই ভিডিও করে ছাড়ে, বউয়ে কাপড় বেছে, জামাই ভিডিও করে ছাড়ে, বৌরি নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, নদীর মধ্যে বউ ভিজার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায়, স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে, আল্লাহর কসম, এ কাপল ব্লক নামক দেহা করার কারণে নারীও জাহান্নামে যাবে, যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামী দুজনকে যাবে, ইসলাম সেটাকে সমর্থন করে। আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন, আপনার মার ছবি ফেসবুকে দেন, আপনার বোনের ছবি ফেসবুকে দেন, মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয়, দিয়া বলতেছে আমার মা অসুস্থ, দোয়া করবেন, আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইবেন। আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন, গুড মেরিড। আপনি আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস টেনে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে। জি না, এই মেয়েটাকে ব্যবর্দা করে আপনি বেহায়াপনা করছেন, এই মেয়েকে ব্যবর্দা করার শাস্তি আপনি পাবেন। আর যারা কাপড় ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, আপনাদেরকে বলছি, আপনারা যদি মুসলমান, যারা মুসলমান তাদেরকে বলছি, বিদর্মীদের কথা আমি বাদ দিলাম, যদি মুসলমান হয়ে থাকেন শোনেন, মুসলমানদের দায়িত্ব পর্দা করা ফরজ, পর্দার আইন যারা লঙ্ঘন করে, আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে বেপর্দাভাবে ঘুরতে দিও না, হ্যাঁ জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেরোতে দিও না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন, পুরুষ মানুষকে দেখাইতেছেন, আপনি আপনার বউরে বেপর্দা করতেছেন, নবীর হাদিস শোনেন, আল্লাহর নবী বলছে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দোজকে যাবে। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজকে যাবে? আজকের ওয়াজ হবে এটা, এই পাকমান যখন মাদ্রাসার মাহফিল তৃতীয়তম মাহফিল সফল হবে যখন এ ওয়াজের উপর আপনারা আমল করবেন, কেউ হাত নিচে রাখবেন না। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজকে যাবে? বলেন, হাত তোলেন, কয়জন? বলেন কয়জন? আত্মমান মিলিয়ে দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পড়ে কিনা, কেউ ওয়াজ আমার গায়েও পড়বে, অসুবিধা যদি হয় এরা দেখাইবি মাঝে মাঝে, কয়জন আমার কাছে তোলেন, হাত তোলেন, কয়জন কয়জন? আত্মমান এক নাম্বার, এক নাম্বার, এই মনোযোগ দেন, হ্যাঁ ছেলে কথা নাই, এক নাম্বার, একজন মেয়ের কারণে তার বাবা দোজকে যাবে। জি হ্যাঁ, কেন একজন মেয়ের কারণে তার বাবা দোজকে যাবে? ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করায়, মেয়েকে যদি উলঙ্গপনা, বেহায়াপনা, পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় ছেড়ে দেয়, ওই বাবা দোজকি। বলে কেন? মেয়ে বেপর্দা থাকার কারণে ফরজ তরক করেছে, মেয়েটা বেপর্দার কারণে দোজকে যাবে। মেয়ে ওই বাবাকে বলবে, বাবা আমারে পর্দা করায় নাই। মেয়ে একা যাবে না, আপনি বাপেরে লইয়া যাইবো। এবার কার কার মাইয়া আছে হাত তোলেন, হাত তোলেন, কার কার মাইয়া আছে? আপনামান, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান, মেয়ে বেপর্দার কারণে দোজকে যাবে, আপনি বাবা যাবেন দোজকে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? এ ওয়াজ কি কানে লাগবে মনে হইতেছে? মেয়েকে আর বেপর্দাভাবে ঘুরতে দিবেন? মেয়েকে বেপর্দাভাবে তার নানার বাড়ি, মামার বাড়ি যাইতে দিবেন? মেয়েকে বেপর্দাভাবে আর মার্কেট করতে দিবেন? আল্লাহর নবী বলেন, দুই নাম্বার, আপনাদের যাদের বোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন, নবী আমার বলে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, বেপর্দা চলার কারণে ওই বোন দোজকের মধ্যে যাবে, ওই বোন একা যাবে না, বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই, এজন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দোজকে যাও,
আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দোজকে যাবেন। আপনি আপনার বোনের দেন আপনার বন্ধুরে সান আস্তা দেওয়ানের লেগে বন লাগতো না ভাইয়া ভাইয়া থাক এহাতারা দাঁড়ায় থাক তারা দাঁড়ায় থাকলে অসুবিধা নাই সাইডি দিয়ে দাঁড়াইলে অসুবিধা হ্যাঁ থাক আনো তো ভাইয়া বেল্লা এতে ধরান কেন এ হইতে ভাই আমি আমি উড়ে গেছেন কামনের বন্ধুরের অবজেকশন আইয়েন থাক না আমি তো বুঝছি উনি ভালো কাজ করতে গেছে খারাপ কি না বালা লোক না খারাপ লোক এটা আমরা বেলা আমরা তুনার ভাই বালা জানি না ওইছে শেষ করেন ওয়াজটা শেষ করতাম দেন আর বেশি সময় নাই আপনারা কি ওয়াজ বুঝতেছেন ওয়াজ এটা বাড়িতে বাস্তবায়ন করবেন তো শোনেন তাহলে কোনো ভাই যদি তার বন্ধের পর্দা না করায় ওই ভাই কি জান্নাতি না দুদুকি ভাই যদি হাসুক্ত নামাজও হয় খাবইতো না কারণ এবারে বুদ্ধি ফিট আপনি যদি সদর ঘাট নিজে ঠিক আল্লাহ কোরআন কয় কু আনফুসাকুম আহলিকুম নারা নিজে দুদকের আগুন থেকে বাঁচো তোমার আহালকে বাঁচাও তা আপনি নামাজ সললেন দেহতে যাওয়ান আল্লাহ আপনি মার ব্যাপারটা ছাড়ি দিলেন বন্যের ব্যাপারটা ছাড়ি দিলেন বলে ছাড়ি দিলেন জিনি ছাড়ি দিলেন লাভ হইল নি মানে হুরা করলে ফি মাসকান দিয়ে গোবর ডালি সেম কথা তাহলে ধরো কয় প্রকার এক নাম্বার বাবা দুই নাম্বার ভাই এবার তিন নাম্বার যারা যারা বিয়ে করছেন হাত তোলেন তোলেন না কা আপনি বিয়ে করেন না আপনি বিয়ে করছেন না কেন হাত তোলেন বিয়ে করছেন যারা যারা হাত তোলেন এবার একটা তোছে একটা করছেন কেন হ্যাঁ দুইটা কই নয় বা করছে বিয়ে একটার উপরে করলে অসুবিধা নাই আপনার মান এও আব্বা আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না উনার ভাইয়ের মতো আল্লাহর নবী বলেন কোন স্বামী বিবাহ করার পরে ভাই সাহেব কেন বলছি বোরলে ফেসবুকে ছবি দিয়েন না বোরে দেন আপনি আপনার ভাইয়েরে বাদ বেড়ে দিত আল্লাহর নবী বোর জামাইর ভাই বোর কি হয় দেওয়ার হয় দেওয়ার কোন কি হয় আইয়া নে ওয়া জেনে লাগতেছে রে এই এই টুফি আলা কথা কইও না আব্বা এই রবিউল্লাহ মোবাইলটা খগে ঢুকে তুই শতান বড় এত হুরা শয়তান পরিচালনা করে আমি আইয়া তোরে চিনি না সাবধান তুই হুঙ্গামি করিস না আজকে টুফি আনছে না আচ্ছা একটু শেষ করেন ওয়াজটা শেষ করছেন দেন আল্লাহর নবী বলে যারা বিবাহ করেছে ওই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় এই স্বামীরা মনোযোগ এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় স্ত্রীকে ব্যাপারটা ছেড়ে দেয় নবী বলে ব্যাপারটার কারণে তার স্ত্রী দুজকে যাবে স্ত্রী দুজকে গেলে একা যাবে না ওই স্ত্রী বলবে আমার স্বামী আমার পর্দা করায় নাই এজন্য আমার স্বামী আমার সঙ্গে দুজকে যাবে নবী কই কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় ওই মহিলার সঙ্গে তার স্বামীও দুজকে যাবে জামাইয়েরা আবার সিদ্ধান্ত নেন আপনি কি আপনার বউরে পর্দা করাইবেন না বেপর্দা ছাড়বেন যদি পর্দা না করায় না করায় না করায় আপনি আপনার বউয়ের রোগে দুজকের মধ্যে যাইবেন এবার সিদ্ধান্ত নেন আর পর্দা করাইবেন না বেপর্দা করাইবেন বলো কেমন পর্দা করাইতাম আপনারা যারা ভাবিরা শুনছেন মনোযোগ দেন আপনারা যারা এখানে শুনতেন তারা আপনার বউরে বলেন আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার জন্য নবীজির হাদিস বলে আপনি বলতেছেন কি হইব ছোট ভাইয়ের সামনে গেলে কিন্তু নবীজি বলতেছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো কিসের মতো বিষাক্ত সার্পের মতো আল্লাহর নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় একটা ভাবি যদি দেবরের সামনে যায় ওই মহিলার জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কেমনে বললেন আপনার বউরে আপনার ছোট ভাইরে ভাত পাইরে দেওয়ার জন্য বলে হুজুর কি হইব আমার ছোট ভাইয়ের মতো জিনা এটা কোনো ছোট ভাইয়ের মতো না ছোট ভাইয়ের মতো হইলো সে আপনার জন্য গাইরে মাহরাম গাইরে মাহরাম মানে সে আপনার জন্য হারাম ব্যক্তি আপনার সামনে আসতে পারবে আর মহিলারা দেবরের সাথে দেবররা ভাবির লোকে ছবি আপলোড দিয়ে ফেসবুক কি তা কর তাইলে আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে ব্যাপার দইতে দিবেন চিন্তা করতেছে হুজুর আইজে বাইজে যায় ফর্দার কথা কমু আর নিজে কব আপনি কি এর বালা মানুষ
ঠিক আছে নি ব্যবস্থা করে দিতামাছি রাহেন এবার আসেন এখানে আমরা যারা আছি আমরা কোন না কোন মায়ের সন্তান ঠিক নি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে এই উম্মত কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় ওই সন্তান মারে বেপর্দা ফালানোর কারণে ওই মা দুজকে যাবে ওই মা একা যাবে না ওই মা তার সন্তান নিয়ে দুজকে যাবে আপনাদের যাদের মা আছে আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় কয় না এমন বাসুর কি হইব বড় ভাইয়ের মতো বাফের মতো জিনা হারাম বলেন কি বলেন কি এবার সিদ্ধান্ত আপনার আপনি আপনার বউরে দিয়ে বাচ্চার স্কুলে ফাটান না মারে দিয়ে ফাটান বউরে বেড়াই দেখলে যেমন গুণ হইব মারে বেড়াই দেখলে এমন গুণ হইব ঠিক আছে নি কথা কি বুঝতে পারছেন কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব বলে দেওয়ার দায়িত্ব আমার আমি যদি আপনাকে উচিত কথা হক কথা কোরআন সুন্নার কথা না বলি আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার রহম ফেরেশতারা আমার জিহ্বা কাটবে এবার শুনেন মুসলমান নবীর উম্মতের বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি তারা তো আমার কথা শোনে না আরে স্বামী তোমার বউ তোমার কথা শুনবে কেমনে তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না বলে হুজুর কেন আরে তোমার বউ তখনই তোমার কথা শুনত যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা বউয়ের সঙ্গে সদাচরণ করতা তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে খিস তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও ও যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা ও এলাকার স্বামীর দলেরা আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানোর লক্ষ্য করেন আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেই আপনার বউ যে আপনার কথা শুনে না আপনার বউ যে আপনার আদেশ মানে না আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না আরে চলবে কেমনে আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না হুজুর কেন কারণ আপনি স্বামী বউরে নামাজের কথা বলেন আপনি পড়েন না আপনি আপনার বউরে নামাজের কথা কন কিন্তু আপনি মিশা কথা কন আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন কিন্তু আপনি শাসনের ধার ধারেন না এজন্য আপনার বউ আপনার কথা শোনে না স্বামীর দলেরা বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও বউকে যদি তোমার কথা শুনেওয়ালা বানাইতে চাও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কয় ওয়াক্ত আস্তে কইছে কয় ওয়াক্ত দেখেন আপনার বউ আপনার কথা না শুয়ে কেমনে দুদকে যাইতেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন রোজা রাখলেন হারাম খাইলেন না আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন আল্লাহর নবী কয় ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয় বউ যদি না করে বউরে সৎপথে চলার আদেশ দেয় বউ যদি না চলে ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে ওই স্বামীর আল্লাহ সত্তরটা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব সত্তরটা হুর দিব খেদমতের জন্য আবার কেউ কেউ বলে চল্লিশটা হুর দিবে এ কথা যখন আমার নবী বললেন নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন মহিলারা কান্না করে আর ডাক দিয়ে কই আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমরা তো আপনার জামাইরে বড় ভালোবাসি আপনার জামাই যদি সত্তরটা হুর পায় নবীজি
আমরা কি আমরা জামাইরে পাইতাম না ওই 70টা হুর বুঝি জান্নাতের ভিতরে আমার জামাইরে ব্যবহার করব আমি বউকে আমার জামাইরে ব্যবহার করতে পারতাম না আল্লাহর নবী কয় ও মহিলা তুমি যদি তোমার স্বামীর আদেশ মানো তোমার স্বামীর দমক না দাও তোমার স্বামীর উপরে কথা না বলো তোমার স্বামীর কথার বাহিরে না চলো আমার আল্লাহ তাআলা তুমি মহিলারে ওই 70টা হুরের সরদারিনী বানায়া দিব যদি না হনে কথা 70টা হুরের সরদারি নেব দূরের কথা জান্নাতের গন্ধ হইতো না তো যে মহিলারা জামাইর কথা শুনেন না আজকে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যদি জান্নাতের ভিতরে 70টা হুরের সরদারিনী হইতে চান এখন থেকে স্বামীর খেদমত করেন আপনার বউ যে আপনার খেদমত করব আপনি কত ভালো স্বামী আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে অমুক মারানি জিকুয়ে গালি দেন কথা কন না কেন বালা মানুষ আছেন এখানে দাঁড়াইন না কি গালি যার নাম নেই এটা পরে কইতাছি আমি কইতাছি এটা এটা লুচ্চা বেড়াইতে করে নিজের ঘরে বড় একটু অন্য বেড়িতে লোক ফ্যান করে কোন বেড়া লুচ্চা বেড়া কোন বেড়া ফেসবুকে মাঝে মাঝে দেখি আরেক বেটা নিজের বউরে কে আরেক বেটার বউরে আশা দিছে এবিডি এবিডি এক বাচ্চা রাইকা দিয়া আরেক বেটি জামাইর লেগে বেটার বাইতে অনশন করতেছে যে আমারে তো বিয়া করবো কইছার লাগে আমি আমার আগে জামাইরে ছেড়ে দিছি এখন আমারে বিয়া করে না তো তোর খাইর জন্য তো সে বিয়া করে না কি কথা কন না কেন গতকালকে একটা উদাহরণ দিছিলাম এক জায়গায় ফাঁস কুত্তা প্রতিযোগিতা দিছে বাউ বাউ করে ডাক দিব কয় কুত্তা তো এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে আমি একটা কুকুরের আত্মকথা একটা বইয়ের ভিতরে পড়ছি এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে এ চল আজকে আমরা প্রতিযোগিতা দিব কে ভাউ আওয়াজ করে আওয়াজ কত জোরে দিতে পারে আচ্ছা ঠিক আছে তো এক কুত্তা আওয়াজ দেওয়ার পরে দুই নাম্বার কুত্তা আওয়াজ দিছে আরো জোরে এক নাম্বারটা থেকে দুই নাম্বারটার আওয়াজ কি আসতেছে না জোরে হইছে এই টাইমে ফাঁস কুকুরের সামনে দিয়ে নাকি এক বাঘ একটা দেখিতেছে তো কুকুরের মধ্যে পাঁচজন দলে থাকলে একটা টেকনা শতান থাকে না তুমি তো বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার বলে তুমি যেখান দিয়ে যাইতেছো আমরা কুকুররা প্রতিযোগিতা দিছি কাক ডাক কত আওয়াজ হয় তুমি যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা তুমি আমরা লোকের প্রতিযোগিতা দাও আচ্ছা কোন এ বাঘ যদি এখন কুত্তার লোকের প্রতিযোগিতা দিত আয়ে এটা কি আসলে বাঘের লেগে কি বালা কামাবো না বোকামি হইব কথা কন না কেন বোকামি হইব না বাঘে এসে প্রতিযোগিতা দিত হাঁস কুত্তা বাউকের আওয়াজ দিছে বাঘে দিতে পারে এটার মতো ব্যাককল বাঘ আর আসেনি কথা কন না যদি কোন বেড়া ঘরের ভিতরে এমন বাঘের মতো বউ রেখে অন্য বেরিয়ে লোকে ফ্যাম করে এটা লুচ্ছা বাঘের মতো ব্যাক কল বাঘ ঠিক এটা ব্যাক কল ঠিক আছে আরে ও আদরে আরো করতাম বইয়েন আমি ওয়াজ বেশি করি না আমি ওয়াজ কমে করি কিটা আরো লাগবো নি টফি আরো লাগবো কে বাজার ওয়াজ ধরি শেষ আইটা খারাপ রাখ আইয়ান শেষ জায়গায় যাই কথা যেখানে ছিলাম তাহলে আপনি আপনার বউরে গালি দিবেন কি তো কথা বলেন না কেন গালি দিবেন এবার আল্লাহর নবী কি বলে মহিলাদেরকে গালি দেওয়ার ব্যাপারে শোনেন আপনারা যারা আপনার বউরে তার মা নিয়ে গালি দেন অমুক মারানি জি দেয়নি আপনি আপনার বউরে গালি দেন অমুকের জি দেয়নি আল্লাহর নবী বলে এ দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের নারীদেরকে তার বাবা মায়ের নাম দিয়া গালি দিও না নবী গো কেন নবী আমার বলে আমি নবী মহিলাদের বাবা নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবা মায়ের নাম ধরে গালি দিও কেন নবী বলছেন আমি মহিলাদের আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন অমুকের জি
এই গালি যে ফরবো কার উপরে? রাসূলের উপরে ফরবনি? বউরে গালি দিতে হিসাব করে দিলে। এমন হিসাব করতে দেখলেন বউরে গালি দেওয়ার কোনো ওয়ে নাই, বউরে গালি না দিলে ঝগড়াই হবে না। কথা কন না কেন? আপনারা যারা আপনাদের বউকে মারেন, বউয়ের গা হাত তুলেন কথার তেরে বেটার হলে বউয়ের গালে চটকরা মারেন, শুনেন মনোযোগ দিয়া শুনেন, মাহফিলের দক্ষিণ দিকে যে বেড়িরা কথা কয়ে সাবধান, কথা বলা যাবে না, আরেকটা আওয়াজ যেন না আসে। আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে মারেন, গায়ে হাত তুলেন, স্ত্রীর গালের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন, গাড়ির ওয়াজ শেষ, এবার বউকে মারার ওয়াজ। যারা বউকে মারেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে তাদের গালের মধ্যে, মুখের মধ্যে, শরীরের মধ্যে প্রহার করবা না। নবী গো কেন? ও মায়ার নবী কেন? নবী আমার কয় এই মহিলাটা তোমার কাছে অল্প কয়েকদিনের মেহমান মাত্র, অল্প কয়েকদিনের মেহমান মাত্র, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মেহমান, আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে তোমার কাছ থেকে তার মেহমানকে ফিরিয়ে নিবেন, এজন্য তোমরা তোমাদের মহিলাদেরকে মারবা না। মেহমানকে মেহমানদারি যেমন ভাবে করে, আপনার বাড়িতে মেহমান এলাম নাকি এটা ছটকনা মারেন, মারেন, আঘাত করেন, মেহমানের সাথে যেমন আচরণ করো তুমি তোমার স্ত্রীর সাথে তেমন আচরণ করো। স্ত্রী কোনো ভুল কাজ করছে মানবেন না, কথা বলবেন না। যদি জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কথা বলো না কেন, তখন উত্তর দিবেন তুমি তো আমার কথাই শোনো না, আমি তোমার সাথে কথা বলে কি করব? ঠিক আছে না? নবীজি স্ত্রীদেরকে শাসন করার মাধ্যম শিখিয়ে দেয়। তোমাদের স্ত্রীরা যখন তোমাদের অবাধ্য হয়ে যায়, তখন তোমরা তোমাদেরকে তাদেরকে তাদের বিছানা থেকে আলাদা করে দাও, তুমি তোমার স্ত্রীদেরকে বিছানা আলাদা করে দাও। আল্লাহর নবী বলে উম্মতের দল, তোমাদের স্ত্রী যখন তোমাদের অবাধ্য হয়ে যায়, তাদের পরিবারের মাধ্যমে মীমাংসার চেষ্টা করো, যদি না শুনে অতঃপর তোমরা তৃতীয়ত তাদেরকে প্রহার করো। এমন বেশি প্রহার না যেন দাগ কইরা দেয়, এমন মাইন না, নরমালি আদর স্নেহের যেটা বলে। আল্লাহর নবী কয় যদি তোমরা এগুলা করো দেখবা তোমাদের স্ত্রীরা তোমাদের প্রতি কত সদাচরণ করবে, সুন্দর হবে। কিন্তু আপনি তো এগুলা করেন না, আগের থেকে মারা শুরু করেন, তার মা বাপরে গালি দেন। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, স্ত্রীদের প্রতি সদাচরণ করবেন, গালি দিবেন না, মারবেন না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয়। কিন্তু অনেক মহিলারা জামাই গালি দিলে জামাইয়ের উল্টে গালি দেয়, গোলামের ভূত। তোমরা সাধু সাধু মনে করো তোমরা মারা দেয় না গায়, আমরা জান আছে সতের ভিতরে যদি দুই একজন ভালো হয়, কথা কন না কেন? মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে গালি দিয়ে তাদের স্বামী স্ত্রীর সুন্দর কিছু নিয়ম মনে রাখবেন। অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা জন্ম থেকে হওয়ার পর হাত দুলা, লেংড়া, কানা, আতুরা, হাত বাঁকা, পা বাঁকা, চোখ বাঁকা, মুখ বাঁকা হয়। কেন হয় জানেন? শুনেন, আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে বলছি, নবী আমার বলেন কোন পুরুষ যদি অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, জি অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, অথবা মা বোনদের মাসে মাসে যে পিরিয়ড নামক একটা সমস্যা হয়, এই সমস্যার সময় কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, আল্লাহর নবী বলে ওই সন্তানটা মাজুর হয়। মুহাক্কিকগণ বলতেছেন ওই সন্তানটা মাজুর হয়, হয়তোবা চোখ কানা, হাত বাঁকা, মুখ বাঁকা, পা বাঁকা, এমন অবস্থা হয়। এই জন্য সাবধান থাকবেন, স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনি সম্পূর্ণভাবে পবিত্র হইবেন, পবিত্র হইবেন দূরের কথা, পরিষ্কার হইবেন দূরের কথা। আপনার মুখের মধ্যে সিগারেটের দুর্গন্ধ, তো আমনের বউ আমনের কাছে আইব কেমনে? বাহিরের দেবরের লগে ফ্যান করবে, এটা অটোমেটিক। কথা বুঝেন নাই? আপনি সিগারেট খেয়ে মুখে গন্ধ বানিয়ে ফেলেন, আপনার বউ আপনার কাছেও যাবে না। নবী কয় পবিত্র অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে মেলামেশা করো। আপনি যদি পবিত্র, সিগারেটের গন্ধ কম হওয়ার ভিতরে, আপনি পান খেয়া, চুন খেয়া, জর্দা খেয়ে মুখের মধ্যে গন্ধ আপনার মুখ স্ত্রীর মুখের কাছে নিতে পারেন না, আপনার স্ত্রী দুই দিন তিন দিন আপনার কাছে যাবে না, কারণ আপনার নিজের স্বভাব ভালো না। ভাই সাহেব, আপনি আপনার বউরে দোষ দেওয়ার আগে আপনি নিজে ঠিক হন, আপনার বউকে ঠিক করা অটোমেটিক ব্যাপার, অটোমেটিক ব্যাপার। সিগারেট খোর, বিড়ি খোর, ফান খোর, যারা জর্দা খয়ার খাইয়া মুখে লাল বানায় রাখে, এরা বউ জারার কাছে এখনো পর্যন্ত আছে, নিজে ফাইরিয়া দিয়ে গেছি কেনা, এটা তার কোফালের ভাগ্য, কোফালের ভাগ্য।